করোনার জেরে বিগত কয়েক বছর বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এমইউসি ওমেন্স কলেজে। এবার বুধবার পুনরায় বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় উৎসাহ ও উদ্দীপনায় মেতে উঠেছে ছাত্রীরা। এদিন মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন কলেজের অধ্যক্ষ বাণীব্রত গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকবৃন্দ। খুব সুন্দর ভাবে মশাল দৌড় দিয়ে শুরু হয়ে গেল আমাদের কলেজের হয়ে। ও দীর্ঘ প্রায় দুবছর বা তারও বেশি সময় সমস্ত জায়গা থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল মহামারী অতিমারীর হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য। আবার নতুন দিন এসছে, রোগের প্রকোপ কমেছে, শিক্ষা প্রতিষ্ঠান সারা সমাজের মতো অন্য জায়গাতেও প্রাণ চঞ্চলতা দেখা যাচ্ছে। তারই সাথে তাল মিলিয়ে মহারাজাধীরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় তার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আবার শুরু করেছে। শীতকালীন এই প্রতিযোগিতা এবার আমরা করতে পেরেছি এবং সবচেয়ে যেটা চোখে লাগছে সেটা হচ্ছে যে অজস্র মেয়ে এমনি সময় প্রতি বছর যখন ধারাবাহিকভাবে হয় এত অংশগ্রহণ করার আগ্রহ থাকে না তাদের মধ্যে, সকলের মধ্যে, কিন্তু এবার যেন মাঠ উপচে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসছেন, সমস্ত মেয়েরা এসে নাম দিতে চাইছে এবং একটা আনন্দের মহাযজ্ঞ তৈরি হয়েছে আজকে এই মহাবিদ্যালয়ে। কী কী প্রতিযোগিতা থাকছে? আমাদের এখানে প্রায় 4-5 রকমের দৌড় প্রতিযোগিতা আছে, 100 মিটার, 200 মিটার, 400 মিটার ইত্যাদি। তার সঙ্গে শর্টপাট, ডিসকাস থ্রোয়িং, লং জাম্প, হাই জাম্প, অ্যাজ ইউ লাইক, এরকম অনেকগুলো প্রায় 14 প্রতিযোগিতা আছে। মেয়েদের জন্য এবার আমরা একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি কলেজের পক্ষ থেকে। যারা বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন স্থান অধিকার করবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদের সকলের জন্য ট্র্যাক স্যুটের ব্যবস্থা করা হয়েছে কলেজ থেকে। ট্র্যাক স্যুট দেওয়া হচ্ছে, আরও অন্যান্য পদক, অন্যান্য মেডেল, অন্যান্য ট্রফি ইত্যাদির ব্যবস্থাও আছে। এছাড়াও মহিলা কলেজের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এমন একটি খোলামেলা আবহাওয়া পেয়ে খুশি কলেজ পড়ুয়ারা। সাহরিন খাতুন, খুবই মজা লাগছে। দীর্ঘ দুবছর ধরে আমরা এই আনন্দটাকে মিস করেছি খুবই। কলেজে আসতে পারিনি, যার জন্য দুবছর কোভিডের জন্য বাড়িতেই বন্দী হয়েছিলাম। এখন তো সব একজোট হয়ে খুবই আনন্দের সহিত সব উন্মত্ত হয়ে উঠেছে। মেয়েরা সকলেই খুব আনন্দিত এটার জন্য যে এত বছর ধরে আমাদের বিশেষত ফিজিক্যাল এডুকেশনের মেয়েরা যে এই মাঠটাকে আমরা খুব মিস করি, তো এই মাঠটাকে পেয়ে আমরা একদম উন্মত্ত পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। তো ফার্স্ট ইয়ার পুরো কলেজটা মিস করেছে, যারা কোভিডের সিচুয়েশনে ভর্তি হয়েছে, তো তারা তো আরও মাঠ পেয়ে আরও আনন্দিত হয়েছে। মেয়েদের কাছে মাঠটাই সব কিছু। খুব ভালো লাগছে, অনেকদিন পর সবার সাথে দেখা হলো, স্পোর্টস হচ্ছে কলেজে, সবাই সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুবই মজা হচ্ছে। অনেকদিন পর হলো, লাস্ট তো স্কুলেই খেলেছিলাম, তো এখন কলেজে ভালোই লাগছে। এইচএসের পর কলেজে প্রথম আবার খেলছি, খুবই ভালো লাগছে। দুবছর তো বন্ধই ছিল সব কিছু, লকডাউন পরিস্থিতির জন্য কিছুই করতে পারিনি, আমরা বাইরেও বেরোতে পারিনি, এবং এই স্পোর্টসে এসে খুবই মজা হচ্ছে। প্রথম কলেজে এলাম, কলেজের স্পোর্টস হচ্ছে, মনে হচ্ছে একটা পিকনিকে এসেছি আমরা, খুবই ভালো লাগছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।